ভাতা বৃদ্ধি এবং বকেয়া পরিশোধ সহ চার দফা দাবিতে চতুর্থ দিনের মতো ধর্মঘট করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। যদিও চালু আছে জরুরি বিভাগ, বাড়তি চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে মেডিকেল অফিসার থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। মাসিক ভাতা ৩০,০০০ টাকা করার দাবিতে আন্দোলনে নেমেছে তারা। তবে চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।